हेलो बंधुरा गुड मर्निंग तुम्हारा केमन आछो आशा करी खूब खूब भालो आछो आमिओ भालो आछि आर आमार सकल यूट्यूब बंधुदेर महरमेर अनेक अनेक शुभेच्छा। खूब भालोभाबे महरम काटियो, खूब मजा करो। आर आजकेर आमार भालो थाकार एकटा कारण होच्छे आमि आजके 9टा अब्दि घुमिয়েছি। আজকে খুব ঘুমিয়ে আমি মানে বুঝতে পারলাম না এতক্ষণ কি করে ঘুমিয়েছি। আজকে অ্যালার্ম দিইনি, আমি অ্যালার্ম দিয়ে রোজ দিন উঠি। তো আজকে যথারীতি স্কুল নেই বলে ভেবেছিলাম একটু দেরি অবধি, মানে ধরো 7:30 অবধি ঘুমাবো বা 8টা অবধি ঘুমাবো ভেবেছিলাম, ওটা 9টা হয়ে গেছে। আর গৌতম এমনই একজন যে আমাদের ডাকেনি, আমরা মা আমি 9টা অবধি ঘুম দিয়েছি। ঘুম দিয়ে তারপর উঠেছি। আজকে টিফিন বানাতে পারিনি, গৌতম টিফিন না খেয়েই অফিস গেছে। আর এখন আমি উৎসাকে নিয়ে টিউশন ক্লাসে দিতে যাচ্ছি, যেহেতু আজকে স্কুল ছুটি বলে। ওর টিউশন ম্যাম আজকে সকালে একটা ম্যাম পড়তে ডেকেছে আর বিকালে একটা ম্যাম পড়তে ডেকেছে। তো এখন ওভারঅল এখন হচপচ হয়ে আছি, ঘরে কোনো কাজ হয়নি, শুধু বাসি ঘর পরিষ্কার, বাসি বিছানা গোছানো, কিচেনে বাসন যথারীতি পড়ে আছে, আর জামা কাপড়ও এখনও কিছু ধুইনি। তো আজকে একটা হচপচ শিডিউল, তো সাথে থেকো, পাশে থেকো, চলো কাজ করি। এখন উৎসাকে যথারীতি দিয়ে আসলাম টিউশন ক্লাসে। দিয়ে আসা নিয়ে আসা অনেক টাইম চলে যায়। টিফিনে আজকে কিচ্ছু বানায়নি। ওকে বললাম পাউরুটি খা, বললো কি না আমি খাবো না। ও মুড়ি খেলো, মুড়ি জল দিয়ে খেয়েছে, আমি একটু ঘুগনি মুড়ি খেয়েছি। ও ঘুগনি খেতে চাইলো না। তো এখন রান্নার দিকে যেতে হবে। দেরি করে উঠলে যে কি প্রবলেম হয় আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন রান্নার দিকে যাব। আর দেখো যেহেতু দেরি করে উঠেছি, দেরি করে উঠে মাছ বের করেছি। দেখো মাছ পুরো পাথর। এই আমি মাছ কখন ছাড়াবো আর কখন রান্না করবো আমি জানি না। দেখো পুরো পাথর হয়ে আছে মাছ, মানে এটা একটা সমস্যা হয়ে গেছে। আর আজকে আমার এখন অবধি জামা কাপড় কাচা হয়নি। ঘরটা তো সকালবেলা ঝাড় দিয়েছিলাম, এসে ন্যাতা টেনে নিয়েছি, কিন্তু আমার ওই জামা কাপড়টা কাচা হয়নি। এটা একটুখানি চাপের বিষয়, কারণ আবার একটু পরে যেতে হবে 1.5 ঘন্টা পর উৎসাকে আনতে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। উৎসাকে টিউশন ক্লাস থেকে বৃষ্টির মধ্যেই নিয়ে আসলাম। আর রান্না আজকের মাছের ঝোল, ওই থেকে দেখে দেখালাম মাছের ঝোল আর ভাত করবো, ওটা শেয়ার করলাম না। আজকের আমাদের ভুটু আসছে, আজকে আমরা ভীষণ এক্সাইটেড। তাড়াতাড়ি খেয়ে দিয়ে মায়ের বাড়ি যাব। ভাই আর মামুন মানে ভাইয়ের বউ যথারীতি সকালবেলা আনতে চলে গেছে। তো উৎসারও যাওয়ার কথা ছিল, ওর মামার সাথে মামা ওকে নিয়ে যেতে চাইছিল। আজকে ওরা সব বোনের বাড়ি যেতে খড়দা, ওরা সব যাবে ব্যারাকপুরের দাদাবৌদির বিরিয়ানি খেতে। তো উৎসাহ আজকে ভীষণ মিস করছে, কিন্তু পড়াটা তো করতেই হবে, আজকে টিউশন ক্লাস আর পড়া আছে। আর উৎসাহ বলছে মিস করছে না, উৎসাহ এখন পড়াশোনাকে ভীষণ ভালোবেসে ফেলেছে, তার জন্য মিস করছে না। ও বলছে আমি অন্য সময় গিয়ে খেয়ে নিতে পারবো, মাম্পার বাড়ি যেহেতু খড়দায় আছে। তো আপাতত কিন্তু বিরিয়ানিটা আজকে দুপুরে হলে হয়তো উৎসাহ খুব ভালো লাগতো, এই মাছের ঝোলের বদলে। কি ও মাছ দেখেই তো উৎসাহ কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু মাছের ঝোল ভাত আর কিছু করবো না। ভুটু আসবে যেহেতু আমি এখন কিছু করবে না, এবার আমি যেহেতু এক্সাইটেড। আমি এখন ভুটুর সাথে দেখা হবে প্রায় 2 মাস পর। তো সুতরাং এখন তাড়াতাড়ি রান্না বান্না করে যা হোক করে খেয়ে মা আর মেয়ে খেয়ে এখন ভুটুর বাড়িতে, মায়ের বাড়িতে চলে যাবো। ভুটুর বাড়িতে না, ভুটুর বাড়ি খড়দা। এদিকে তো উৎসার এখনও বার্থডে গিফট চলেই আসছে। আর ফোনটাকে গিফট ফেব না, এটা আমার পুরনো ফোন, উৎসাহ এখন ইউজ করে মাঝে মাঝে। উৎসার বক্তব্য এই লিপস্টিকের সেটটা উৎসাহ টিউশন ম্যাম দীপান্বিতা ওকে গিফট করেছে। এটা নিউড কালার, 3টে সেট আছে, খুব সুন্দর। এইটা একটা কালার, এটা আর একটা, সবই নিউড একদম। ও উৎসাহ এটা পছন্দ করে, ডার্ক কালার। উৎসাহ একদম লিপস্টিক ইউজ করে না, আর করলেও নিউডই ইউজ করে। আর এটা হালকা ডার্ক, এইটা একটু রেডিশ, রেডিশ না পিঙ্কিশ। একজন এক্ষুনি একটু আগেই দিয়ে গেল। এইটা হচ্ছে উৎসাহ থেকে বয়সেও ছোট অনেক, কিন্তু উৎসার সাথে ব্যাডমিন্টন খেলার সঙ্গী। এই করোনার সময় আমার পাশেই থাকে, করোনার সময় উৎসার সাথে ব্যাডমিন্টন খেলতে আসতো। এবার যেহেতু বলেছিলাম আমি উৎসার জন্মদিনে কাউকে ইনভাইট করিনি, শুধু ফ্যামিলি মেম্বার ছাড়া। আর সেহেতু এবার যেহেতু করা হয়নি, কিন্তু এরা যেহেতু জানে উৎসার বার্থডে সব গিফট দিচ্ছে, এখন আমার খুব খারাপ লাগছে। আমি বাচ্চাটাকে বললাম যে কেন তুই নিয়ে এসেছিস, আমি আবার দুটো চকলেট দিলাম। উৎসার পাওয়া চকলেট থেকে আমি ওকে দুটো চকলেট দিয়ে দিলাম, কারণ খালি হাতে তো পাঠানো যায় না, বাচ্চা মানুষ খারাপ লাগবে। উৎসার চকলেটটা সব মা খেয়ে নিচ্ছে। আমি কিন্তু তোমাদের আগেও বলেছিলাম উৎসাহ চকলেট খানা খাই, আমি কি করবো খেতেই যাচ্ছে না। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, চকলেটগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আমি লোভ সামলাতে পারিনি, আমি কালকে রাত্রিবেলা কেটে খেয়ে নিয়েছি চকলেট। তো এই গিফটটা ভীষণ পছন্দ উৎসাহ, কারণ কাপ, এই কাপের এরম সেট কফি মাগ খুব পছন্দ করে। এরম অন্তত 4-5টা ওর আছে। আর এটা দেখে মনে হচ্ছে খুব ভালো লাগলো, আগেরগুলো অনেক বড় সাইজ, এইটা তো ঠিক আছে। ওর মতো একটু জিভ বের কর, ও যেরকম করে আছে না, একটু একটু কর কর। আরে দাঁত তো বেরিয়ে গেছে, তুই একটু দাঁত বের করে একটু কর দেখি, প্লিজ প্লিজ। ওটা পাশে রাখ, রেখে কর। যেই বলেছি চকলেটের কথা মনে পড়েছে, পার্কের প্যাকেট নিয়ে বসে পড়েছে মহারানী। সব চকলেট ফ্রিজে, সব এই দেখো, এই দিকে দেখো, সব সব কিচ্ছু খায়নি ও। আমি এইভাবে ফেলে রাখতে পারি না, আমি খুব মানে আর কি বলবো, আমার খুব কষ্ট হয় এই ফেলে রাখতে। দেখো কি হয়ে গেছে, জামা কাপড় মেলে। কি করবো, বাইরে বৃষ্টি হচ্ছে, শোকাচ্ছে না। যেই চকলেটের কথা বলেছি দেখো, আর বসে বসে সব চকলেটগুলো বের করে খেয়ে নিচ্ছি। যেই আমি খেয়ে নিচ্ছি দেখে তার জন্য আমি এগুলো খাই এখন খাচ্ছে। এক সপ্তাহ ধরে পড়েছিল, কিন্তু যে আমি ফ্রিজ থেকে বের করলাম, বের করে দেখালাম, অমনি খেতে বসে। না আমি খাবো না, থাক। আমাকে অনেক বড় বড় বলছে, বলে আনাম কি পরে, বলছে চকলেটগুলো যতক্ষণ ফ্রিজে থাকবে থাকতে থাকতে তোমার সুগার হয়ে যাবে, তুমি চকলেটগুলো খেয়ে খেয়ে তোমার সুগার হয়ে যাবে। আমি বাবা দরকার নেই, দেখো আমি দেখো খেতে চাইছি, আমি কি খেতে চাইছি, আমাকে জোর করে খাওয়াচ্ছে। ও তো জানেই না, ও যখন ওর ঠাম্মা দেখেছিল ওই ঘরে গেছিল, তখন আমি এক কামড় খেয়ে আর চকলেটটা ওর আমি রেখে দিয়েছিলাম। ও বেশি চালাক, আমি মা ও মেয়ে, আমার সাথে চালাকি। আমি কামনা খেয়ে ওটাকে ওইভাবে উল্টে রেখে দিয়েছিলাম। আমুলের দুটো যে ফুড অ্যান্ড নাটের যে বড় বড় চকলেট রয়েছে আর ডেয়ারি মিল্ক, সেটাও রেখে দিয়েছে। বাদ বাকি যেইগুলো একটু অন্য ধরনের, সব চকলেট বের করে একসাথে খাচ্ছে। দেখো আমাকে, আমি খেয়ে নেবো এই ভয় খেয়ে নিচ্ছে। সেলিব্রেশনে বড় প্যাকেটটা খোলেনি, ওটা ভুটু আসলেই খোলা হবে বলেছিলাম। তো এখন এখন ফিউজটাও খেয়ে নিচ্ছে। আমাকে দেখো, আমি খেতে চাই না, আমাকে জোর করে করে খাওয়ায়। একটু একটু করে বাইট নি, বাচ্চা মানুষ বলছে ওকে কেন কষ্ট দেবো, আমি এর জন্যই নি। আমার মন একদম চায় না এসব খেতে। আমার মেয়ে বলছে কদিন পর নাকি আমি সুগার হয়ে যাবে, বুঝবে তখন, দেখবে না তখন বাবাকে বলে বলে তোমাকে। আমি এত মিষ্টি, এমনি সুগার হয়ে যাবে ঠিকই, তাই তো। তো আমার ভুটু সোনা চলে এসেছে। যারা তোমরা আমার নতুন বন্ধু, তারা তো এখনো ভুটুকে দেখোনি, পুরনো বন্ধুরা সবাই জানে। আমার ভুটু সোনা আজকে চলে এসেছে। বলো ভুটু কি বলবে একটু সবাইকে। ও খর্দা থেকে টেকর পার্কে এসেছে। জিজ্ঞাসা করো সবাইকে, আমাদের জিজ্ঞাসা করো তোমরা সবাই কেমন আছো। দেখেছো ভুটু একদম সোনা ভুটু আমাদের। এটা মার বাড়িতে আসলে চাটা খাওয়া হয় যথারীতি, কারণ মারা সবাই চা খায় বলে। দুপুরের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ দুপুরবেলা 3:30 সময় উৎসব টিউশন ক্লাস ছিল। ওকে নিয়ে আসার সময় তোমাদের ভুটুকেও দেখালাম, ভুটু যেহেতু চলে এসেছে ভুটুকেও দেখালাম। এখন বাড়ি চলে এসেছি, কারণ উৎসার কালকে হিস্ট্রি এক্সাম আছে, হিস্ট্রি পড়ছে। অলরেডি উৎসা কান্নাকাটি করছে, ওর মাথায় নাকি কিচ্ছু ঢুকছে না। আর এই কান্নাকাটির মধ্যেও বলছে কালকে আমি যে ঘুগনিটা খেয়েছি, ওই ঘুগনি ও খাবে নাকি, এত খিদে পেয়েছে। দেখো মুখটা দেখো। এবার ওর বাবাকে বলছে, ওর বাবা বলছে চল তাহলে আমার সাথে চল, কি খাবি, বলছে না। কিন্তু মাকে যেমন টক জল ঝুড়ি ভাজা শসা পেঁয়াজ দিয়ে খায়, মা খেয়েছে ওর আমি খাবো। ওর বাবা একটা কন্টেনার নিয়ে গেছে আপাতত ওর জন্য ঘুগনি আনতে। মা যেরকম কালকে গেছে সেরামই খাবে, যেন নড়চড় না হয়, পুরো ওইভাবে টক জল মাখিয়ে। হ্যাঁ ওতে পেঁয়াজ শসা ঝুড়ি ভাজা দিতে হবে, তাই তো ওই ঘুগনি। আর ওর বাবা যে মুড়ি মাখা খেয়েছে ওই মুড়ি মাখা। ওর বাবা বলছে রোল খা, খিদে পেয়েছে রোল খা, বলছে না আমি ওই ঘুগনি আর মুড়ি মাখাই খাবো আজকে। কি বলবো। আর ওর মামা এদিকে ওর জন্যে, ও যেহেতু যায়নি, ওর মামা বারবার বলেছিল ওকে নিয়ে যাবে বলে, কিন্তু ও যায়নি বলে ওর মামা আবার ওর জন্য দাদাবৌদি থেকে বিরিয়ানি নিয়ে এসেছে। রাতে আবার ম্যাডাম বিরিয়ানি খাবে। মুখটা দেখো কান্নাকাটি করছে হিস্ট্রি পড়ে পড়ে। কি বলবো, পড়তে হবে তো। এখন মাথায় ঢুকছে না, কান্নাকাটি করে যাচ্ছে। গৌতম গেছিল ঘুগনি আনতে, তো ঘুগনি মুড়ি মাখা কিছুই পায়নি, এখন মোমো নিয়ে এসেছে। তো এখানে একটা চিকেন তন্দুর এনেছে गौतम एदिके मोमो এনেছে और एदिके सूप मोमो सूप और आमादेर एखाने मोमोर साथे किन्तु मेयोनिजो देय मोमो चाटनिर साथे तो एगुलो सब এনেছে उत्साहके आमि गुछिए दिई और भीषण जोर खिदे पेयेछे सब प्लेट आमि रेडी करे दिएछि मोमो सूप एदिके चाटनी और एदिके तंदुरी आमिओ निये निलाम और गौतमेर जोन्नो एकटु मोमो रेखेछि कारण ओ मुड़ी मुड़ी खावा लोक एखन मुड़ी खेते बसे पड़ेछे ताओ ओई मोमोटार जोन्नो रेखेछि ओ परे खेये नेबे मुड़ी खावार पर मुड़िर छबिटा जेन तोमादेर देखाई ताई देखिए दिलाम देखो मुड़ी खाচ্ছে आज के दुपुरेर खावाटा आमादेर ठीक एकटा मनोप्रुत छिलो ना माछेर झोल आर भात छिलो उत्सा ताड़ाताड़ी खेयेछे कारण मास शुने तो अल्प भात खेयेछे उत्सा और आजकेर ओ टिउशन क्लास 3:30 छिलो बोले ओ ताड़ाताड़ी करे चले गेछिलो और आमि ओके साथे जाबो बोले आमिओ ताड़ाहुड़ो करे खेयेछि अल्प खेयेछि तो मामे दुजोनेर भीषण खिदे पेयेछिलो और गौतम तो जे खावारटा এনেছে ओटा उत्सार बेश फेभारिट मोमो खेते भीषण भालोबाशे तो मामे जमिए खेयेछि आजके और एखोनो तो उत्सार आबार ट्रिट बाकी राते होच्छे दादा बौदिर बिरियानी हासते देखो एइटुकुई काज छिलो हिस्ट्रिर जोन्नो आबार एखोन हासछे तो जेहेतु बोलेछिलाम रातेर डिनारटा मायेर बाड़ीते तो मायेर बाड़ी जाच्छी उत्सा एखोन पड़छे उत्सा देरी करे जाबे आमि आगे चलेछि उत्सार गौतम पड़े जाबे आर बुटुर जोन्नो एइ प्लेनटा आमि मेला थेके किनेछिलाम बुटुर ठीक मने आछे आजके आमाके देखेई बोलछे आमार प्लेनटा किन्तु निये आसबे तो एखोन निये जाच्छी प्लेनटा बुटुर जोन्नो बिस्टी पड़छे छाता माथाय दिये बेरिये पड़ेछि उत्सा तो परे आसबे बोललाम बापेर बाड़ी काछे होले एइ एकटा सुविधा जखन इच्छा हय तखन चले आसा जाय आर असुविधाओ आछे गिये थाका जाय ना सामने काछाकाछि तो थेके से मजा पावा जाय ना ठीक आछे अच्छा बुटु प्लेनटा तोमार केमन लेगेছে बुटु ভালো ভালো আমাকে একটু আদর করে দে ও বাবা থ্যাংক ইউ মিমি ডিনারে দাদা বৌদির বিরিয়ানি अलरेडी आमी डिनार करते बसे पड़ेছি मटन बिरियानी एदिके आलू और एटा मटन मटने पिसटा जथेष्ट बड़ो थाके मटन कि चिकेने पिसटा ओरा बार भालोई देय बाट टेस्टे आमी डिफारेंस किछु बुझी ना एदिके उत्सा खेते बसे पड़ेছে उत्सार तो एई धरनेर खाबार होले उत्सार कोनो कथाई होबे ना और गौतम खाबे भात कारण ओ बिरियानी पछंद करे ना तो रात अनेक हो गए मार बाड़ी थेके चले एसेछि अनेकक्षण हलो और एई सेकेंड टाइम आमी दादा बौदी बिरियानी खेयेछि और दुबारई आमी घरेई खेयेछि माने ओइखाने गिये आमी खेते पारिनि और आजकेर ब्लगटा बेशी बड़ो करब ना कालकेर आबार उत्सार जेहेतु एक्साम आछे सकाले तुले ओके एकटु पढ़ाते होबे ओ यथारीति रुटिन गोछाच्छे कालकेकार और आमी देखो कि करछि आमी देखो कि करछि जे बोललाम एई चकलेटटा पुरो आमी एकाई खेयेछि उत्साके एक टुकरो होतो उत्सा खेयेছে हाँ और एई देखो उत्सा ओई घर थेके चिल्लाच्छे जे आमार चकलेटगुलो सब आमार मा खेये नियेছে এইটা আছে এটুকু খেয়ে নি और एक गोटा पड़े आज खाए खाए ना खाए ना खा तो आजकल ब्लॉगटा यूट्यूब आशा करी भालो लागबे भालो लेगे थाकले लाइक शेयर सबसक्राइब करते एकदम भूलो ना भीषण स्किप कर देखो से आमी बोले आर बोझाते पारबो ना और बोले बोले आमारो मुख व्यथा हो गेছে और आमी बोलते चाई ना भालो थेको सुस्थ थेको चलो बाय गुड नाइट।